আওয়ামী লীগের সম্মেলন ঘিরে প্রায় পুরোপুরি প্রস্তুত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি সম্মেলন ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সকালে সম্মেলন স্থল পরিদর্শন করেছেন র‍্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন এই সময় তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাপ থাকলেও সম্মেলন ঘিরে কোনো দ্বন্দ্বের আশঙ্কা নেই আদালত চত্বর থেকে জঙ্গি পালানোর ঘটনার দায় অস্বীকার করার সুযোগ নেই তবে জঙ্গিবাদ নিয়ে তেমন কোনো আশঙ্কা করছেন না তিনি আগামীকালের নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে আমাদের প্ল্যান ফোর্স ডেপ্লয়মেন্ট প্ল্যান আমরা করেছি এখানে যারা আসবে সবাই ইনভাইটিস প্রত্যেকে কার্ড দেওয়া হচ্ছে যারা এখানে আসবে তো সেই ইনভাইটিস যারা আসবে এখানে যারা নিরাপত্তা দায়িত্ব থাকবে এবং এই কাজটা করবে মূলত আমার এসবি ফোর্স যারা থাকবে এসবি অফিসাররা করবে তারা চেক করবে আর আমাদের গেটে ব্যাটাল ডিটেক্টর থাকবে তারপরে হ্যান্ড ব্যাটাল ডিটেক্টর থাকবে আমাদের কাজ হচ্ছে তাকে সুইপ করা